हेलो भिवर्स, वेलकम टू माय चैनल। आज हमें तैरी करब रुई माछेर कालिया। एर जोन्नो आमी एखाने रुई माछ निएछि, माछटिके धुए परिष्कार करे निएछि। एखाने आमी 12-13 पिस माछ निएछि। एई माछटिके हलुद लवण एखन माखाबो। दिच्छि हाफ चामच लवण, दिच्छि हाफ चामचेर मतो हलुद गुड़ा। एबार एखन माछटिके मेखे नेब। माछटिके आमी खूब भालो करे मेखे निएछि। মাছটিকে আমি লবণ হলুদটা মেখে নিয়েছি। এবার আমি মাছটিকে 30 মিনিট একটু সাইডে রেখে দেব। এবার আমি মাছটিকে 10-15 মিনিট একটু সাইডে রেখে দেব। আমি এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি গ্রাইন্ড করে নেব। একটা টমেটো, এটাকেও গ্রাইন্ড করে নেব। এবং একটুখানি জিঞ্জার কুচি, এটাকেও গ্রাইন্ড করে নেব। এখন আমি প্যানে মাছটা ভাজতে শুরু করেছি। মাছটিকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। মাছটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটি তুলে ফেলছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটাকে যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে, সেই সময় আমি ফোড়ন ইউজ করবো পাশাপাশি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর ফোড়ন দেব। দিচ্ছি হাফ চামচ জিরা, শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, এটা দিয়ে আমি এখন একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিচ্ছি শুকনা মরিচ 1.5 চামচ, জিরা পাউডার দিচ্ছি 1 চামচ, হাফ চামচ 1.5 চামচ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ। এবার একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতর দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 কাপ পেঁয়াজের পেস্ট, 1/2 কাপ টমেটো পেস্ট। এবার ভালো করে মিশিয়ে দেবো সাথে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে নেবো মশলাটি। মশলাটি থেকে তেল বেরিয়ে আসছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিচ্ছি। এবার আমি দিচ্ছি কিশমিশ। দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার এটাকে একটু ফুটতে দেব। মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর জন্য গ্রেভির জন্য এখন জল দিচ্ছি। এখানে আমি 1 কাপ গরম জল দিচ্ছি। জলটার সাথে মাছ মানে গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি। এটা ফুটলে আমি এখন মাছ ছাড়বো এর ভিতর।
ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এর ভিতর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন মাছগুলো মিশিয়ে দেব ঝোলের সাথে। এভাবে আমি 5 মিনিটের মতো রান্না করব। মাছটি ঝোলটা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিচ্ছি ঘি। আমি 2 চামচ ঘি দিচ্ছি, 1/2 চামচ গরম মশলা দিচ্ছি, 1/2 কাঁচা মরিচ দিচ্ছি, 1/2 চামচ মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া। এখন আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল ম্যাক্সিমাম বাঙালির খুবই পছন্দের রুই মাছের কালিয়া। কেমন হলো দর্শক আমার এই রান্নাটি? ভালো লাগলে কিন্তু একটা লাইক অথবা কমেন্টস করার অনুরোধ রইল। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। তো সবাই খুব ভালো থাকুন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। বাই।